হাই এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ডাব্লুপিপি প্রিভিয়াস ইয়ার এক্সামের পরীক্ষা ম্যাথের উপর যে কোশ্চেন্স নিয়ে আমাদের ক্লাসগুলি হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস এটা হচ্ছে ক্লাস ফাইভ এর আগেও তোমাদের এই ডাবলিউ পিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর চারটি ক্লাস নেওয়া হয়ে গেছে তো যারা যারা এখনও তারা প্লে লিস্ট লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে তো এখানে আমরা সাধারণত এক থেকে দেখো সত্তরটি এখানে পরীক্ষা দেওয়া আছে যেটি দু থেকে দু উনিশ পর্যন্ত হয়ে এসছে তার সেই সমস্ত পরীক্ষাতে আসা ম্যাথের যে গুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো দু পাঁচ অলরেডি কমপ্লিট এটা দু হাজার চলছে এবং এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ আরো দু হাজার আট দুহাজার এভাবে যে সমস্ত কনস্টেবল এক্সাইজ কনস্টেবল ওয়ার্ডার ফিমেল কনস্টেবল এগুলো যা যা পরীক্ষা হয়েছে সব কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করা হবে তো এই সমস্ত ভিডিওর জন্য যাবতীয় ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি একই নেম এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে এ জয়েন করতে পারো সেখানে তোমরা ভিডিও সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত গুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয় তো আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাসের প্রথম क्वेश्चंस দেখো কি রয়েছে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফোর যদি মিশ্রণে আরো সাত লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত হবে থ্রি ইস্টু টু ফোর ইস টু থ্রি টু টু ওয়ান নাকি থ্রি টু ফোর এটা দেখো দু হাজার ছয় সালের একটি তো এখানে মোট মিশ্রণের পরিমাণ কত রয়েছে মোট মিশ্রণের পরিমাণ রয়েছে পঁয়ত্রিশ লিটার আর সেখানে জল দুধ এবং জলের অনুপাত রয়েছে ফোর ইস টু ওয়ান মানে দুধের আনুপাতিক ভাগ আর হচ্ছে ফোর বাই ফাইভ আর জলের আনুপাতিক ভাগ আর হচ্ছে দুধ আর জলের পরিমাণ আর জল হচ্ছে কত ওয়ান বাই ফাইভ ইন্টু থার্টি ফাইভ ইকুয়াল টু সাত লিটার ওকে তো পঁয়ত্রিশ লিটার যে মিশ্রণটা আমি পেয়েছি সেখানে ফোর ইস্টু অনুপাতে যদি দুধ ও জল থাকে তাহলে দুধ রয়েছে আঠাশ লিটার এবং জল রয়েছে সাত লিটার তারপর আমি কি করলাম মিশ্রণে আরো সাত লিটার জল মেশালাম অর্থাৎ এখানে সাত লিটার জল ছিল আমি আরো সাত লিটার জল মিশিয়ে দিলাম তাহলে মোট জল কত হয়ে গেল চোদ্দ লিটার তখন দুধ ও জলের অনুপাত কত হবে দেখো দুধ কিন্তু অপরিবর্তিত থাকবে আঠাশ লিটার যেটা ছিল সেটা আঠাশ লিটারই থাকবে কিন্তু আমার জল হয়ে গেল চোদ্দ লিটার তখন দুধ আর জলের মধ্যে অনুপাত কত হবে টোয়েন্টি এইট ইস টু ফোরটিন মানে টু ইস টু ওয়ান তাহলে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যেখানে ফোর ইস টু ওয়ান সেখানে যদি আমরা আরও সাত লিটার জল মেশাই তাহলে দুধ ও জলের অনুপাত হবে টু ইস টু ওয়ান অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর ওকে পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে যদি এ এর টোয়েন্টি পারসেন্ট সমান বি এর ফিফটি পারসেন্ট হয় তাহলে বি এর শতকরা কত অংশ চল্লিশ তিরিশ কুড়ি এবং পঞ্চাশ ঠিক আছে তো এখানে কি বলে দিয়েছে এর টোয়েন্টি পার্সেন্ট মানে কত তাহলে এখানে এবার তুমি কি করবে যেহেতু এখানে পার্সেন্টেজই তোমাকে বার করতে বলেছে শতকরাই যেহেতু বার করতে বলেছে এখানে সেহেতু এ যেটিকে যেটি যার বলেছে এখানে শতকরা এ সে এ কে একশো ধরে নাও তাহলে একবারে তুমি আনসারটি পেয়ে যাবে তাহলে এ যদি একশো হয় তাহলে এর টোয়েন্টি মানে কত পাছো দেখো টোয়েন্টি তাহলে এই টোয়েন্টিটা হচ্ছে কিসের সাথে সমান বি এর ফিফটি পার্সেন্টের সাথে সমান ওকে মানে হচ্ছে এখানে কেটে দাও এটা ওয়ান বাই মানে হচ্ছে বি ওয়ান বাই বা বা তাহলে এ যদি একশো ধরে নিয়েছিলাম যেহেতু আমি এখানে একশো তাহলে বি কত পেয়ে যাচ্ছি চল্লিশ তাহলে বি এর কত শতাংশ চল্লিশ শতাংশ কারণ আমি এখানে সেই জন্যই একশোই ধরেছিলাম এ কে ওকে তাহলে কি করতে হবে এখানে আমাদের যে যদি এর টোয়েন্টি পার্সেন্ট সমান বি এর ফিফটি পার্সেন্ট হয় তাহলে এই রেশিওটা আমি পেয়ে যাচ্ছি যে এর টোয়েন্টি পার্সেন্ট সমান বি এর ফিফটি পার্সেন্ট তাহলে তুমি এখান থেকেও কাটাকাটি করে এর একটা সম্পর্ক পেতে পারো সেখান থেকেও তোমরা অনুপাত বার করেও করতে পারো অঙ্কটিকে কিন্তু সেটা না করে তুমি যদি এখানে এ যার বলেছে এখানে সে এ কে যদি একটি একশো ধরে নাও তাহলে তুমি একবারে ডিরেক্টলি আনসারটা পেয়ে যাবে যেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এ এবং বি তাদের লাভের বারোশো দশ টাকা এমন ভাবে ভাগ করে নিল যে এর দুয়ের পাঁচ অংশ বি এর একের তিন অংশের সমান বি কত টাকা পেয়েছিল এখানে মোট লাভ দিয়ে দিয়েছে বারোশো দশ টাকা বারোশো দশ টাকা এবার এ কিছু নিয়েছে নিয়ে কি হয়েছে এর দুইয়ের পাঁচ অংশ অর্থাৎ এ যা পেয়েছে এর দুইয়ের পাঁচ অংশ সমান হচ্ছে বি যা পেয়েছে তার এক এক তিন অংশ তো এখান থেকে আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে এদের এ এস টু বি সেটা যদি আমি বার করে নিই তাহলে দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে টু এ বাই ফাইভ ইকুয়াল টু বি বাই থ্রি নিয়ে সেখান থেকে আমরা কী পেয়ে যাব সিক্স এ ইকুয়াল টু ফাইভ বি বা তাহলে যদি এটা পাই তাহলে এ ইস টু বি সমান হচ্ছে ফাইভ ইজ টু সিক্স এইচ টু বি যদি ফাইভ ইস টু সিক্স হয় এবং তারা ফাইভ ইস টু সিক্স অনুপাতে যদি লভ্যাংশটি ভাগ করে নেয় তাহলে এখানে আমাকে কার বার করতে বলেছে শুধুমাত্র বি কত টাকা পেয়েছে সেটা বার করতে বলেছে তাহলে বিয়ের আনুপাতিক ভাগ সমান কত পাবো ছয় বাই এগারো যেভাবে আমরা আনুপাতিক ভাগ আর বার করি তাহলে যদি আনুপাতিক ভাগার ছয় বাই এগারো হয় তাহলে বি পেয়েছে কত টাকা ছয় বাই এগারো সরি ছয় বাই এগারো ইন্টু বারোশো দশ বারোশো দশ এগারো কেটে দাও দেখো এগারো একশো দশ তাহলে তাহলে ছশো ষাট টাকা তাহলে কি পাচ্ছি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে যদি এ এবং বি তাদের লাভের বারোশো দশ টাকা এমনভাবে ভাগ করে নিলো যে এর দুইয়ের পাঁচ অংশ বিয়ের একের তিন অংশের সমান তাহলে বি কত টাকা পেয়েছিল বি পেয়েছিল ছশো টাকা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক নেক্সট কি রয়েছে দুটি সংখ্যার গড় এক্স একটি ওয়াই হলে অপরটি হবে কত টু এক্স ওয়াই মাইনাস টু এক্স টু ওয়াই আর টু এক্স মাইনাস ওয়াই এই চারটে তোমাকে অপশন দিয়ে দিয়েছে তো আমরা গড় সাধারণত কী করে বার করি যদি দুটি সংখ্যা ধরে নাও এ এবং বি যদি হয় তাহলে এদের গড় আমরা কীভাবে বার করি এ প্লাস বি বাই টু ওকে তো এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে যে একটি যদি ওয়াই হয় তাহলে অপরটি কত তাহলে এখানে তুমি ধরে নাও যে অপরটি যদি এ ধরো তাহলে এ প্লাস ওয়াই বাই টু ই তাহলে আমরা গড় পেয়ে যাব গড়টাও এখানে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এক্স এবার তোমাকে এটা সিম্পলি আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে এ প্লাস ওয়াই সমান হচ্ছে টু এক্স আর এ সমান কি পেয়ে যাবি পেয়ে যাবো আমরা টু এক্স মাইনাস ওয়াই তাহলে এ যেটা অপর সংখ্যা ধরেছিলাম আমি সেটা হচ্ছে কত টু এক্স মাইনাস ওয়াই অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তো এটা তোমাকে প্রথমে দেখতে হবে যে আমাকে কি করতে বলেছে যে দুটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে আর একটি সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে আমরা দুটি সংখ্যার গড় কি করে বার করি সেই দুটি সমষ্টিকে যতগুলি সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ অর্থাৎ এখানে যেহেতু দুটি সংখ্যার কথা বলেছে তাই দুই দিয়ে ভাগ করেছি আমরা যেমন আমি বলে দিলাম প্রথমেই যে এ এবং বি যদি দুটি সংখ্যা হয় তাদের গড় হবে এ প্লাস বি বাই টু যেহেতু এ এবং বি দুটি সংখ্যা ঠিক সেরকম এখানে একটা সংখ্যা বলে দিয়েছে ওয়াই তাহলে তুমি বি এর জায়গায় ওয়াই ধরে নাও তাহলে এ প্লাস ওয়াই বাই টু সমান হচ্ছে গড় গড় কত দিয়ে দিয়েছে এক্স সেটা আমি লিখে নিয়েছি এখানে তারপর সিম্পলি ক্যালকুলেট করে আমাদেরকে এ ইকুয়াল টু কত সেটা বার করলেই আমরা পেয়ে যাবো আমাদের উত্তর যেটা হচ্ছে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়াই অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো এটা একটা সরল রয়েছে এটাতে আমাদের একটু ভুল করে ফেলি অনেক সময় কি আছে ওয়ান বাই ওয়ান ভাজিত দুই বাই তিন ইন্টু তিন বাই চার সেটা আমি একবার টুকি এখানে যেটা রয়েছে ওয়ান বাই ওয়ান ভাজিত দুই বাই তিন ইন্টু থ্রি বাই ফোর এখানে আমরা ভুল কি করি দেখো সেই ভুলটাই আমি ফার্স্ট করছি যে ভুলটা প্রথমে কি করি যে এই দুটোর যে গুণ রয়েছে সেটাকে আমি আগে করে ফেলি নিয়ে এখানে তিন তিন কেটে দেবো তিন তিন কেটে দিয়ে এখানে কত থাকছে পরে দুই তাহলে পরে থাকছে এক ভাজিত সরি এটা তো আমি ঠিক করে দিচ্ছি তাহলে এক ভাজিত কত থাকছে এখানে একের দুই মানে সমান পেয়ে যাচ্ছি আমি এক ভাজিত দুই কারণ এখানে এক বাই দুইটা উল্টে যাবে তাহলে তোমরা এক বাই দুই যেটা এটা হচ্ছে সঠিক তো এখানে আমরা অনেক সময় কি করে ফেলি সেই প্রথমে যে আমরা মেথড ছোটোবেলায় শিখেছিলাম যে প্রথমে আমাদেরকে ভাগ করতে হয় নিয়ে করে তখন আমাদের গণ্ডগোলটা করে ফেলি আমরা ভাবে দেখো যে এখানে আমরা কি করি যেটা এক বাই এক এটাকে আমরা গুণ করে দিই ভাগটাকে নিয়ে এটাকে উল্টে দিই তিন বাই দুই করি ইন্টু থ্রি বাই ফোর তাহলেই আমরা ভুল করে ফেলবো যদি আমরা এটাকে গুণটা করে দিই আগে কারণ আমাকে এখানে ফার্স্টে এই যে গুণ রয়েছে এই গুণটিকে আমাকে ফার্স্ট করতে হবে তারপর আমি ভাগ করব। এখান থেকে আমি একটা স্টেপ জাম্প করেছি তো এখান থেকে আমরা এইটাই পেয়ে যেতাম যে ওয়ান বাই ওয়ান ইন্টু টু বাই ওয়ান মানে ওয়ান বাই টু যেটা আমরা এখানে একদম ডিরেক্টলি লিখে নিয়েছি তো এটা যদি আমরা করতাম তাহলে দেখো ভুল আমরা কী করে হয়ে যেত তাহলে এখানে তিন তিনের গুণ হয়ে নয় হয়ে যেত আর এখানে দুই দুয়ে দুই চারে গুণ হয়ে আট হয়ে যেত তাহলে ওয়ান বাই নাইন বাই এইট হয়ে যেত এবং সেটা আমরা উত্তর পেয়ে যেতাম এইট বাই নাইন সেটা দেখো অপশানে আছে এখানে আশা করছি হ্যাঁ দেখো অপশান সি এখানে রয়েছে দেখো এইট বাই নাইন তো ভাবে যদি করি অপশানে মিলে গেলাম তখন ওইটাকে উত্তর করে দিই কিন্তু ওটা হচ্ছে ভুল মেথড ভুল আমাকে কী করতে হবে ফার্স্টে গুণটাকেই করতে হবে তারপর আমাকে সেটিকে উল্টা গুণ ভাগ করতে হবে ওকে এবং উত্তর আসবে ওয়ান বাই টু অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে কিছু টাকা তিন বছরে ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং পাঁচ পূর্ণ একের দুই বছরে ছশো তাহলে টাকার পরিমাণ কত তো ফার্স্ট আমি অঙ্কটা বলি কি রয়েছে যে তুমি কিছু টাকা কোথাও রেখেছো সেখানে তিন বছর পর ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাড়ে পাঁচ বছর পর সেটা সুদ সমেত হচ্ছে ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা তাহলে তুমি কত টাকা রেখেছিলে তাহলে তিন বছরে আমি যেটা পাচ্ছি ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেখানে তোমার আসলও আছে আবার তিন বছরের সুদও আছে আবার সাড়ে পাঁচ বছর পর যেটা পাচ্ছি ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা সেখানেও তোমাদের কিছু আসলটাও নিজেদের যে টাকাটা রেখেছে সেই আসলটাও রয়েছে আবার তার সাথে সুদটাও রয়েছে তাই তো এইটার ক্ষেত্রে এবং এটা দুটোর ক্ষেত্রে তাহলে আমি প্রথমে বড়টা থেকে ছোটটা বাদ যে সাড়ে পাঁচ বছর বা পাঁচ পনেরো একের দুই বছরে পাচ্ছি কত সুদ আসলে ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা আর তিন বছরে পাচ্ছি ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এখানেও যেহেতু আসল প্লাস সুদ আছে সাড়ে পাঁচ বছরের এখানেও আসল প্লাস সুদ আছে তিন বছরের আসলটা তো একই তো যদি আমি বিয়োগ করি তো আসলটা বাদ চলে যাবে এবং এখানে সাড়ে পাঁচ থেকে তিন বার দিলে পেয়ে যাচ্ছি আড়াই আড়াই বছর যে আড়াই বছরের সুদ কত হচ্ছে সেটা আমি পেয়ে যাবো দেখো টু ফাইভ পয়েন্ট এখানে তিন থেকে এক তাহলে কি পেলাম আমি আড়াই বছরের সুদ হচ্ছে একচল্লিশ টাকা পঁচিশ পয়সা বা ফর্টি টাকা তাহলে এবার কি করতে হবে আড়াই বছরের শুধু সুদ আমি পেয়ে গেছি এবার এখানে দেখো তিন বছর এবং সাড়ে পাঁচ বছর তুমি যে কোনো একটাতে করতে পারো কিন্তু তিন বছর একটা বেশি সোজা তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে আড়াই বছরের সুদ হচ্ছে একচল্লিশ টাকা পঁচিশ পয়সা তাহলে তিন বছরের সুদ কত হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে থ্রি এটা তুমি পূর্ণ করে নাও চার দুই দিয়ে চার আগে পাঁচ বাই দুই ইন্টু ফর্টি ওয়ান টু ফাইভ দশমিক তুলে দিচ্ছি আমি একবারে বাই একশো সমান থ্রি ইন্টু টু বাই ফাইভ ইন্টু ফার্টি ওয়ান একশো ওকে এবার এটা তোমাকে কাটাকাটি করো কাটাকাটি করলে কি আছে দেখো পাঁচ দিয়ে ফার্স্ট এটা কেটে দাও পাঁচ আটটে চল্লিশ পাঁচ দশ আবার পাঁচ দিয়ে কাটবে এটার সাথে কুড়ি পাঁচ 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 ছয় তিরিশ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটবে এখানে আমি কত পাবো পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো তাহলে এখানে আবার এই দুইটা দিয়ে এই চারকে কাটবে দুই তাহলে আমি পাচ্ছি থ্রি ইন্টু থার্টি থ্রি মানে হচ্ছে নাইনটি নাইন বাই টু সমান হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমি তিন বছরের সুদ কত পেলাম ফর্টি নাইন পয়েন্ট ফাইভ বা ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এবার এখানে তিন বছরের সুদ আসল কত দেওয়া ছিল ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে যদি এই ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন বছরের সুদ ফর্টি নাইন পয়েন্ট ফাইভ যেটা পেয়েছি সেটা বাদ দিয়ে দিই তাহলে আমি আমার আসল পেয়ে যাব তো সেটা এবার আমাকে করতে হবে সেটা কত রয়েছে তাহলে ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ফর্টি ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বাদ তাহলে এখানে জিরো জিরো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা পাঁচশো তিরাশি টাকা তাহলে আমাদের কত আসল ছিল আসল ছিল পাঁচশো তিরাশি টাকা অপশন এ হচ্ছে একটি সঠিক উত্তর অর্থাৎ কিছু টাকা তিন বছরে যদি ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয় এবং পাঁচ পুণ্য একের দুই বছর বা সাড়ে পাঁচ বছর যদি ছশো তিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা হয় তাহলে আমাদের আসলের পরিমাণ হচ্ছে পাঁচশো তিরাশি টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে নিরানব্বই পূর্ণ এক দুই প্লাস নিরানব্বই পূর্ণ দুইয়ের সাত প্লাস নিরানব্বই পূর্ণ তিনের সাত প্লাস নিরানব্বই পূর্ণ চারের সাত প্লাস নিরানব্বই পূর্ণ এগারো সাত এর সরলতম মান কত অর্থাৎ এটা আমাকে একটা সরল বা সিম্প্লিফিকেশন দিয়েছে তো সেটা আমাকে করতে হবে তো এখানে প্রথমে বলে রাখি এখানে একটা টাইপিং মিস্টেক যেটা এখানে রয়েছে এক বাই দুই সেটা এক বাই দুই হবে না এখানে হবে এক বাই সাত ওকে তো এখানে আমরা এটাকে যদি টুকি দেখো নিরানব্বই পূর্ণ একের দুই যা একের সাত যা নিরানব্বই প্লাস একের সাতও তাই এইভাবে আমি সবটাকে যদি ভেঙে নিই নিরানব্বই প্লাস দুইয়ের সাত প্লাস নিরানব্বই পূর্ণ প্লাস তিনের সাত প্লাস নিরানব্বই প্লাস চারের সাত প্লাস নাইনটি নাইন প্লাস ইলেভেন বাই সেভেন এবার দেখো এখানে টোটাল নিরানব্বই কটা আছে দুই তিন চার পাঁচ এই পাঁচটা নিরানব্বইকে যদি আমি যোগ করে দিই মানে হচ্ছে নাইনটি নাইন ইনটু ফাইভ যদি আমি করে দিই তাহলে পেয়ে যাচ্ছি আর পরে থাকছে ভগ্নাংশগুলো তাই না প্লাস একের সাত প্লাস দুই এর সাত প্লাস তিনের সাত প্লাস চারের সাত প্লাস এগারোর সাত এবার এই যোগটাকে তোমাকে করতে হবে খুব সহজ যোগ তো নিরানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো হয় পাঁচশো থেকে পাঁচ কম মানে হচ্ছে চারশো পঁচানব্বই প্লাস এখানে পুরোটা লস দেখো সাতই হবে যেহেতু হর সবারই এক সাত হলে এখানে এক ওপরে যা আছে তাই থাকবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস এগারো সমান আমরা কত পেয়ে যাচ্ছি ফোর নাইনটি ফাইভ প্লাস এক আর দুই তিন তিন ছয় ছয় চারে দশ দশ আর এগারো একুশ একুশ বাই সেভেন সমান এখানে কেটে যাবে তিন মানে হচ্ছে ফোর নাইনটি ফাইভ প্লাস থ্রি সমান হচ্ছে ফোর নাইনটি এইট হচ্ছে এটির সঠিক উত্তর যে নিরানব্বই পূর্ণ একের সাত প্লাস নিরানব্বই পূর্ণ দুই সাত নিরানব্বই পূর্ণের সরলতম মান হচ্ছে চারশো আটানব্বই অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কিছু টাকা সরল সুদে আট বছরের দ্বিগুণ হয় সুদের হার হবে কত তো এই অঙ্কটা বিভিন্ন ভাবে আসে অনেক সময় যে তোমাকে টাকাটা দিয়ে দেয় যে এত টাকা এই পার্সেন্ট সুদে কত বছরে দ্বিগুণ হবে সেরকমও দিয়ে দেয় আবার এখানে ঠিক উল্টে দিয়ে দিয়েছে বলে দিয়ে দিয়েছে যে আট বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত সেটা আমাকে বার করতে হবে আট বছরের দ্বিগুণ মানে সবসময় তুমি এই ক্ষেত্রে পার্সেন্টেজ যেহেতু আমাকে বার করতে হচ্ছে সুদের হার তো এখানে ধরে নেবে তোমার টাকা ছিল একশো টাকা তাহলে একশো টাকাকে তুমি যদি ডবল করতে হয় তাহলে কত হতে হবে দুশো টাকা হতে হবে তাহলে তোমার আসল ছিল একশো টাকা আর তুমি পাঁচশো দুশো টাকা তাহলে তোমার সুদ কত সুদ হচ্ছে টোটালটা থেকে একশো টাকা বা তোমার আসলটি বাদ মানে হচ্ছে একশো টাকা সুদ হতে হবে তো সরল সুদের হার বলে দিচ্ছে তো একশো টাকা সুদ কতদিনে হচ্ছে আট বছরে হচ্ছে তাহলে এক বছরে কত সুদ হচ্ছে একশো বাই আট সিম্পলি যেটা পেয়ে যাচ্ছি বারো পণ্য এক পার্সেন্ট প্রতি বছর সুদ হচ্ছে কত বারো পূর্ণ একের দুই শতাংশ অথবা অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর যদি কিছু টাকা সরল সুদে আট বছরের দ্বিগুণ হয় তাহলে সুদের হার হচ্ছে বারো পূর্ণ এক দশ শতাংশ এক এক দুই শতাংশ অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকে তোমাদের এই আটটি অঙ্ক করানো হয়ে গেছে দু হাজার ছয়ের প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর এর আগেও তোমরা আর একটা ভিডিও পেয়েছো দু হাজার ছয়েরই ঠিক আছে তো যারা যারা এখনো ওই পুরোনো ভিডিওগুলো দেখুন বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন তারা ডিসক্রিপশন মধ্যে বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নেবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের চেনাশোনা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর watching